পঞ্চায়েতের আগেই তৃণমূলের নতুন চমক দিদি সুরক্ষা কবচ। এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় যে কোথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সূচনা করলেন, কিন্তু এই রাজ্যে তৃণমূল কর্মীদেরই সুরক্ষা কবচ দেবে কে? যেমনটি আমরা লক্ষ্য রাখছি এই মুহূর্তে মালদার দিকে, মালদার কালিয়া চকে সেখানে ডিজে বাজানোর প্রতিবাদ করায় প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা আফজাল মোমিনকে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। অর্থাৎ যেখানে সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে দলের অন্দরেই সেখানকার নেতা কর্মীরা সুরক্ষা পাচ্ছেন না, এমনটা অভিযোগ। মালদায় কালিয়া চকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, ডিজে বাজানোর প্রতিবাদ করেছিলেন তিনি, কেন অসহ্য একটা আওয়াজ, কোথাও কি প্রত্যেকে বিরক্তির শিকার হন এবং শব্দ দূষণও হয়, সেখানে কোথাও তার মনে হয়েছিল যে এই আওয়াজটা বন্ধ করা উচিত, এমনটাই প্রতিবাদ করায়। প্রতিবাদ করার জন্য তার ফল কি হলো? না, তাকে পিটিয়ে খুন করা হলো, বাঁশ রড দিয়ে এলো পাতারি মারধর করা হলো। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেখানে দিদির সুরক্ষা কবচ নিয়ে একটা প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে, সেখানে দিদির সুরক্ষা কবচে বলা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মানুষরা তো নিরাপত্তা পাচ্ছেন না, তাহলে সাধারণ মানুষরা কোথায় কিভাবে নিরাপত্তা পাবেন, এমনটা অভিযোগ করছে, প্রশ্ন উঠছে। দীপঙ্কর রয়েছেন আমাদের সাথে। দীপঙ্কর, ঠিক এখনো পর্যন্ত মালদায় যে ঘটনা ঘটলো তাতে পুলিশ কি বলছে এবং যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে বা কি কি বন্দোবস্ত নেওয়া হলো? দেখো পিউ, তোমাকে জানিয়ে রাখি যে কালিয়া চকের এই যে মুথাবাড়ি থানার অন্তর্গত যে রদবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং সেখানে প্রাক্তন প্রধান আফজল মোমিনকে খুন করা হলো। কেন খুন করা হলো? সেটা হচ্ছে ডিজে বাজানোকে কেন্দ্র করে বচসা, এবং এই আফজল মোমিন প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদ করার পরই তাকে কিন্তু নৃশংসভাবে বাস দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে মারা হলো এবং তাকে খুন করা হলো। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা, যেখানে আজকে শাসক দলের নেতারাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা সাধারণ মানুষ কি করে থাকবে? পুলিশের উপরে একরাশ কিন্তু অভিযোগ উঠছে। ডিজেও বা বাজানো হলো কেন, যেখানে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ? এই বিষয় নিয়ে আমাদের আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে আছেন দক্ষিণ মালদার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চমকটি এবং যুব নেতা সৌভিক গোস্বামী তৃণমূল কংগ্রেসের। প্রথমে আমরা শুভঙ্কর বাবুর কাছে, এই যে খুন করা হলো তৃণমূল নেতাকে, কি বলবেন? দেখেন, ডিজে বাজানো অবশ্যই আপনারা সবাই জানেন যে আইনগত অপরাধ। তাছাড়াও যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা দেখছি, দিনের পর দিন পঞ্চায়েত ভোট যত আসছে এদের গোষ্ঠীদ্বন্দ্ব তত বাড়বে। আপনারা সবাই জানেন যে এরা মালদা জেলায় এখন অঞ্চল কমিটি 60% করতে পারেনি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। যত দিন এগাবে তারা গোষ্ঠীদ্বন্দ্বে আরও পরিণত হবে। যেখানে শাসক দলের নেতাকর্মীরা খুন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাজ্য পুলিশ পুরো ভোগাস, রাজ্য পুলিশ পুরো তৃণমূলের কাজ করেও কিছু করতে পারছে না, সাধারণ মানুষ এখানে পুরো নিরাপত্তাহীন হয়ে ভুগছে। আমরা শুনলাম যুব মোর্চার সভাপতি তিনি বললেন নিরাপত্তাই ভুগছে এখানকার মানুষ, যেহেতু তৃণমূলের নেতারাও খুন হচ্ছেন সরাসরি। যুব নেতা সৌভিক গোস্বামী কি বলবেন গোষ্ঠী গন্ডল? দেখুন, এটা যে মারা গেছে আফজাল বাবু, হ্যাঁ, সেটা মানে তিনি মারা যাওয়াটা আমাদের কাছে সত্যি খুব মর্মান্তিক। সেটা নিয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক রং লাগানো এখানে সঠিকভাবে উচিত। তো আমরা প্রথমে প্রশাসনকে বলেছি যারা এই আইনের মানে দণ্ডনীয় কাজগুলো করেছে এবং যারা মানে নির্ভীকভাবে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনত শাস্তি নেওয়া হোক, এবং প্রশাসন FIR করেছে, আজকে তাদের কোর্টে পেশ করা হবে। না, তৃণমূলের গোষ্ঠীকণ্ডল বিরোধীরা বলছে না না না, এটা থেকে গোষ্ঠীকণ্ডলের কিছু নেই, যারা ছিল, যারা মাইক বাজিয়েছে, ডিজে বাজিয়েছে, এরা কেউ তৃণমূল কর্মীই নয়। হ্যাঁ, আর তৃণমূল কর্মীদের এই শিক্ষা দেওয়া হয় না। তৃণমূল এরা বলছে বক্স বাজিয়েছে, তারা মানা করা হয়েছে এবং এটাও আইনত দণ্ডনীয়, সেটা প্রশাসন দেখছে। আইনত দণ্ডনীয় ডিজে বাজানো, এবং সেক্ষেত্রে কোনো এখানে গোষ্ঠীকণ্ডল নেই তৃণমূলের তরফ থেকে, কিন্তু এমনই জানানো হচ্ছে। যদিও পুলিশ রীতিমতো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা যাচ্ছি 10 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আরও বেশ কিছুজন যে মেন অভিযুক্ত তাদেরকেও পুলিশ কিন্তু ধরার চেষ্টা করছে। তবে এলাকায় কিন্তু টানটানা উত্তেজনা হয়েছে, কারণ ডিজে বাজানোকে কেন্দ্র করে এইভাবে নৃশংসভাবে তৃণমূলের প্রাক্তন প্রধানকে খুন করা হলো। এই নিয়ে একেবারে এই ঘটনার কারণ যখন আমরা জানতে পারছি, দীপঙ্কর তুমি থাকো আমাদের সামনে, এই কারণ যখন জানছি আমরা তখন রীতিমতো আমরা শিউরে উঠছি, কারণ ডিজে বাজানোর প্রতিবাদ তিনি করেছিলেন এবং তার জন্যই তাকে পিটিয়ে রীতিমতো খুন করা হলো।